নমস্কার, সুপ্রভাত। পূর্ণিমা এইচকে ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো আমিও মোটামুটি ভালো আছি। তো আমার থাম্বনেল টাইটেল দেখে বুঝতেই পারছো আজ আমার বাড়িতে হচ্ছে মনসা পুজো। তো কিভাবে করব, আর আজ আমি শ্বশুরবাড়িও যাব, কিভাবে সব কিছু করবো, দুটো বাড়ি মেনটেন করবো, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কী কী পিঠে বানাবো তো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা দেখতে থাকো, আমার সমস্ত কাজবাজ করে নিয়েছি, নিয়ে ঠাকুর ঘরে ঠাকুরের সব বাসন আরে সব মাজা হয়ে গেছে, ঠাকুর ঘর আরে সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেছে, তো সব কিছু গুছানো হয়ে গেছে। এই যে দেখো, আমি এখন রান্নাঘরে চলে এসেছি। এই যে চা হয়ে গেছে, চাটাও খেয়ে নিলাম। চাটা আমার নেশা, খেতেই হবে। এদিকে কড়াই সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে মশলা রেখে নিয়েছি। তো এখন একটু লুচি আর ঘুগনি করে নিই। পুরা এখানে লুচি হয়ে গেছে, ঘুগনি হয়ে গেছে, মোটামুটি সবই হয়ে গেছে। দেখো এই যে এখানে লুচি হচ্ছে, এখানে পরোটা হয়েছে তোমাদের দাদাভাইয়ের জন্য, এখানে ঘুগনি হয়ে গেছে, মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে। তো তারপরে গ্যাস ফ্যাস মুছে নেবো। নিয়ে হয়ে গেছে, করে ঠাকুরের পায়েসটাকে বসিয়ে দিয়েছি, আর এদিকে চালটা গুঁড়ো করবো, তারও রেডি করে ফেলেছি। এবার চালটা গুঁড়ি করে নেবো, নিয়ে করবো এদিকে পায়েসটাকে বসিয়ে দিই। আমার শাশুড়ি মা আগে পায়েস বসাতো। এদিকে আমি চালটাও গুঁড়ি করে নিচ্ছি, দেখতে পাচ্ছি মিক্সিতে, মিক্সি আরে মিক্সে পরিষ্কার করে রেখেছি। তো তারপর তো এখানে পিঠে বানাতে বসে গেছি। তারপর এই যে পাত শেখা হচ্ছে দেখতে পাচ্ছ, একটা হচ্ছে দু রকম পাত শেখা হবে, একটা শুধু চালের গুঁড়ি নারকেল ওইটা দিয়ে একটা, আর একটা তালের। এটা হচ্ছে আমার শাশুড়ি মা করতেন, তো সেইটা করে নিচ্ছি। করে নিয়ে তারপরে এবারে ভাজা পিঠে বসিয়ে দিয়েছি। দেখো এগুলো সবই ঠাকুরের জন্য হচ্ছে, নুন ছাড়া। আর আমি সবই বাতাসা দিয়ে বানাবো, কারণ তোমাদের দাদাভাইয়ের তো সুগার, তাই পায়েস পিঠা বড়া সবই কিন্তু আমি মানে বাতাসা দিয়ে বানাবো, যাতে তোমাদের দাদাভাই খেতে পারে। এদিকে তোমাদের দাদাভাই পুজো শুরু করে দিয়েছে, ঘরে নিত্যদিনে সকালের পুজো। তো এদিকে আমি কলাটাকে ডোলে নিচ্ছি, কলার বড়া হবে, কারণ প্রতি বছরই আমাদের পিঠা হয় পাঁচ শেখা দু রকমের, তালের আর সাদা, তালের বড়া, কলার বড়া আর ভাজা পিঠা আর পায়েস। তো দেখো ঠাকুরের মোটামুটি সবই হয়ে গেছে, শুধু কলার বড়াটা করে নিচ্ছি, দিলেই হয়ে যাবে। পায়েস তো প্রথমেই বানিয়েছি তোমাদের বললাম, এই কলার বড়াটা করে নিচ্ছি। আর ওইদিকে যে পাঁচ শেখাগুলো হয়ে গেছিলো সেইগুলো এবারে দেখো ছাড়িয়ে তোমাদের দেখাচ্ছি। এই যে এগুলো তালের, আর এইগুলো ছাড়াচ্ছি, এগুলো হচ্ছে সাদা, দু রকম করতে হয়। এইভাবে প্রতি বছরই বানাই, আমার শাশুড়িমা করতেন। তোমাদের এই পাঁচ শেখাগুলো কেমন লাগছে অবশ্যই কাদের কাদের হয় এরকম কমেন্ট করে জানিও। তো এইদিকে আমার ঠাকুরের তো সব হয়ে গেছে, এবারে আমি নুন দিয়ে ভালো করে ডোলে নিলাম, মানে ফেটে নিলাম। নিয়ে এবারে আমাদের জন্য বানাচ্ছি, ঠাকুরগুলো সরিয়ে রেখেছি। এই যতবার বানাবে ততবার এইভাবে মানে ফেটে নিয়ে তারপর দেবে, তাহলে খুব সুন্দর ফলে। তো আমি এখন এক এক করে করে নেব, আমাদেরগুলো হয়ে গেলেই আমি চলে যাব ঠাকুর ঘরে। আমি এখন ঠাকুর ঘরে চলে এসেছি। দেখো সব ফল ফল কেটে নেব, এবার সমস্ত কিছু জোগাড় করে নেব। দেখো ফল কাটতে বসেও গেছি, অলমোস্ট অনেকটা কিছু কাটাও হয়ে গেছে, আটটা করে নিই। বন্ধুরা দেখা হচ্ছে একটু পরে, সব কেটে নিই। তারপর পুজোর জোগাড় জাত হয়ে গেছে, এইটা যাবে, এটা আমার এখানে পুজো হবে। তোমাদের দাদাভাই এমনি বাড়ির পুজো করে দিয়ে গেছে, এটা এখানে পুজোর জোগাড় হয়েছে, আর এটা আমাদের পুরানো বাড়ি শ্বশুর বাড়িতে নিয়ে যাব। করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ফল ফল কেটে রেডি করে, এবার শাড়িটারি পুরো করে নিয়ে যাব। তো চলো দেখা হচ্ছে পরে। তারপর তো দেখো রেডিও হয়ে গেছি, রেডি হয়ে চলে গেলাম। আমার ছেলে দিয়ে এসেছে, আমার ছেলে ভিডিও করা পছন্দ করেনি তাই দেখাতে পারলাম না। তারপর তো দেখো কথা বলতে বলতে আমি আমার শ্বশুর বাড়ি চলে এসেছি, এটা হলো আমার শ্বশুর বাড়ি দেখো তোমরা। আর ওপরে হলো আমার ঘর, ওই যে উপরে হলুদ রঙের ওটা, ওটা হলো আমার নিজে বদ্দিভাই শেষদিভাই, ওপরে মেজদিভাই, এদিকে এইটা হচ্ছে আমাদের পুরানো বাড়ি মানে শ্বশুর বাড়ি। প্রায় আসি মানে অকেশনই, সবসময় আসতে পারি না, তো ঠাকুরমশাই তখন আসেনি। তো পাশের বাড়ি জায়দের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, গিয়ে দেখলাম
সেখানে ঠাকুরমশাই এসে গেছে, তাদের পুজো শুরু হয়ে গেছে। তাই ঠাকুরমশাইকে ডেকে আনলাম আর জায়দের সঙ্গে দেখা করলাম। তো আমাদের এদিকে সব ঠাকুর দালানের সমস্ত কিছু গুছিয়ে রেখে দেওয়া হয়েছে, শুধু ঠাকুরমশাই আসার অপেক্ষায় রইলাম। এই যে আমার মেজোজা ওটা, এই যে ঠাকুরমশাই ইতিমধ্যেই চলে এসেছিল। তো ঠাকুরমশাই এবার পুজোর যোগাযোগ শুরু করে দিয়েছে। ঠাকুরমশাইয়ের সঙ্গে একটু গল্প করছিলাম, অনেকদিন পর দেখা। নম মাধব মাধব আছি মাধব মাধব রীতি শরন্তি সর্বের সর্বকার যিশু জয় মাধব শ্রী মাধব নম শ্রী মাধব নম শ্রী মাধব ওং দেবী মমরার মহিমাং সশধর বদন চারুর গন্ধি। তারপর তো পুজো হয়ে গেছে, মা মনসাকে জানিয়ে ভালো করে প্রণাম সেরে নিলাম। আর এটা হলো আমার পাশের বাড়ির জায়ের বিড়াল, সে ওইখানে এসে বসে আছে। এখন বসে আছি কারণ আমার এখানে ঠাকুরমশাই কখন আসবে সেই অপেক্ষায় দেখছিলাম ঠাকুরমশাই আসছে কি। তো ঠাকুরমশাই আসুন, পুজো হলে তারপরে আমি কিছু খেতে পারবো। তো চলো, বসে বসে বোর হচ্ছিলাম তাই একটু রিলস বানিয়ে নিলাম। তারপরে দেখি ঠাকুরমশাই এদিকে এসে গেছে, তো আমি এবারে যোগাযোগ সব ঠাকুর দালানে ধরে দিলাম। ঠাকুরমশাই যোগাযোগ করে পুজো শুরু করে দিয়েছে, একই দিনে দু জায়গায় পুজো। তো এইভাবে ঠাকুরমশাইদের বলা ছিল বলে মোটামুটি হয়ে গেছে। অশ্বিত শারীরিক রোগ নিরাময় কামনার্থী অর্ধাস ভগত পুজো করছেন, আমার চলে যায়নি, পুজো হচ্ছিল তখনও। পুজো হয়ে গেছে, ঠাকুরমশাই চলে গেল, এবার আমি সমস্ত কিছু ঘরে তুলে রাখি, রেখে আমার গোপালকে এখনো আমি পুজো দেবো, দিয়ে তারপরে আমি খাবো। ঘুরা এবার আমি এসেছি আমার গোপাল আর ঘরের ঠাকুরকে পুজো করতে। তোমাদের দাদাভাই সকালে পুজো করে দিয়ে চলে গেছে, তো সকাল থেকে খুবই ব্যস্ত তাই আমার গোপালকে এখনো পুজো দেওয়া হয়নি। তো এখন এসেছি ঠাকুর ঘরে, গোপাল সেবা করে নেবো, গোপালকে পুজো দিয়ে দিলি। আসলে বাড়িতে পিঠে পায়েস সমস্ত কিছু হয়েছে, গোপালকে অন্যান্য ঠাকুরকে না দিয়ে আমি খেতে পারি না, তাই সমস্ত কিছু সব ঠাকুরকে গোপালকে দিয়ে পুজো সেরে তারপরে আমি খাবো। হ্যালো বন্ধুরা, পুজো তো হয়ে গেছে, আমি এবারে ঠাকুরদের খেতে দিয়ে চলে যাব এবং নিজেও খাবো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য ব্লগে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবো, সবাই ভালো থেকো সুস্থ থেকো। তো দেখা হচ্ছে পরে। জয় জয় মা মনসা বলে ব্লগটা।